যাই হোক যে বিষয়টি নিয়েই মূলত আজকে লাইভে এসেছি সেটি হচ্ছে সবসময় তো আসি একদিন পর পর আসি দেখা যায় হয়তো দিনও আসি যেহেতু অন্যান্য পেজও পরিচালনা করি সেই সে প্রেক্ষিতে দেখা যায় কোনো কোনো পেজের লাইভে থাকি আসি তো বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি আসলে আমাদের সবার জন্যই ভালো না হ্যাঁ সবার জন্যই ভালো না আমরা এক একজন এক একভাবে বর্তমান পরিস্থিতিটা কাটিয়ে ওঠার চেষ্টা করছি বিশেষ করে প্রবাসী যারা এবং সৌদি প্রবাসী যারা আপনারা ভালো করে জানেন যে সৌদি আরবে সৌদি আরব হচ্ছে বাংলাদেশের জন্য সবথেকে বড় একটি শ্রম বাজার এবং মধ্যপ্রাচ্যের মধ্যে সব থেকে বেশি শ্রমিক বাংলাদেশের শ্রমিক রয়েছে এই সৌদিতে তো এই সৌদিতে আমাদের ধারণা আমরা যেটা মানে ধারণা করছি যে বর্তমানে সৌদিতে যদি পরিস্থিতি খুব শীঘ্রই স্বাভাবিক না হয় তাহলে দশ লক্ষের উপর প্রবাসী বেকার হয়ে যাবে কত লক্ষ যদি আমরা ধরি বিশ লক্ষের উপর প্রবাসী স্থিতা আছেন তাহলে আমরা কিন্তু ভেবে নিতে পারি দশ লক্ষের উপর প্রবাসী কি বেকার হয়ে যাবেন যেমনটি বর্তমানে এখন আপনার ভালো করে জানেন বেসরকারি খাত থেকে শুরু করে বিভিন্ন মল থেকে শুরু করে বিভিন্ন মল বন্ধ আছে তারপর সেলুন বন্ধ আছে তারপর রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু অর্ধেক করা আছে খোলার টাইমটা যেমন সুপার মার্কেটগুলো বাঁকালা যেগুলো আমরা বলি সেগুলো নির্দিষ্ট টাইমে খোলা হয় কোনো কোনো জায়গাতে খোলাও হচ্ছে না এমন কিছু অবস্থা তো আমাদের প্রবাসী যারা আছেন খুব কম সংখ্যক লোক দেখা যায় বাহিরে মানে বাহিরে কাজ করেন বেশিরভাগ দেখা যাচ্ছে ব্যবসায়ী আছেন বাইরে কাজ করেন এমন আছেন এক একজন এক এক সেক্টরে আছেন এক একজন এক এক সেক্টরে আছেন তো সব কিছু মিলিয়েই প্রত্যেকটা সেক্টর যখন দিন দিন বন্ধ হচ্ছে দিন দিন প্রত্যেকটা সেক্টরের উপর নিষেধাজ্ঞা আসছে সে প্রেক্ষিতে সবাইকে ঘরেই বসে থাকতে হচ্ছে এবং ঘরে বসে থাকতে হবে সেটা হচ্ছে নিজের সেফটির জন্য এবং নির্দেশনা মেনেই তো এই নির্দেশনা মেনে এবং পরিস্থিতি স্বাভাবিক আনতে আনতে দেখা যাচ্ছে আমাদের যে অবস্থা হচ্ছে প্রবাসীদের বাংলাদেশে সব থেকে বেশি প্রবাসী যেহেতু সদিতে আছে বিশ লক্ষ যদি থাকে দশ লক্ষের উপর প্রবাসী ধীরে ধীরে কি বেকার হয়ে যাবে এবং ঘর ঘরে বসে যাবে এমনটা সময় এখনও বর্তমান অবস্থা যদি আজকের কথা বলি আজকে কিন্তু যদি আমরা এই পর্যন্ত এই মাস এখন এক মাসও হয় নাই এর মধ্যে প্রচুর প্রবাসী বেকার হয়ে আছেন প্রথমত বেকার হয়েছেন যারা অনলাইন ট্যাক্সি চালান ট্যাক্সি ড্রাইভার থেকে শুরু করে অনলাইন ক্যাব যারা চালান যেমন ওভার করিম এই অনলাইন যে ডিভাইসগুলো নিয়ে যারা গাড়ি চালাতেন তারা তারা সবার আগেই কিন্তু ওই সেক্টরটা বন্ধ হয়েছে হ্যাঁ তো এবং মলের মধ্যে যাদের ব্যবসা আছে যারা মলে কাজ করতেন বিভিন্ন মলে সুপার মলে এই অবস্থা তো বর্তমানে পরিস্থিতিটা আসলে কাটিয়ে উঠা ওঠার জন্য প্রত্যেকটা গভর্নমেন্ট প্রত্যেকটা দেশ থেকে যেমনটা চেষ্টা করা হয় তেমনই সৌদি আরব থেকেও কিন্তু চেষ্টা করা হচ্ছে আমাদের সৌদি সরকার প্রত্যেক দিন দিক নির্দেশনাগুলো দিচ্ছে পদক্ষেপ নিচ্ছেন যেন আমরা এই পরিস্থিতি থেকে কি আলহামদুলিল্লাহ কাটিয়ে উঠতে পারি তো আমরাও দোয়া করব ইনশাল্লাহ আমরা যারা যে প্রান্তে আছে আমরা দোয়া করব যেন অন্তত যেখানে আমাদের রিজেক যেখানে আমরা বিশ লক্ষর ওপর প্রবাসী আমরা আছি আমরা যেন এই পরিস্থিতি থেকে কাটিয়ে কাটিয়ে উঠে আমরা যেন ইনশাল্লাহ আগের মতো যারা এখানে উপার্জন করতেন যারা আগের মতো ভালো থাকতেন যারা আমরা প্রবাসীরা যারা পরিবারের কথা চিন্তা করে আপনারা যারা প্রবাসে পড়ে আছেন যেন আপনারা ঠিকভাবে কাজ করতে পারেন এবং পরিস্থিতি স্বাভাবিক হবে সেই প্রত্যাশা আমরা করি এবং পরিবারের জন্যই আপনার প্রবাসে পড়ে আছেন যেন সেই ইচ্ছাটুকু নিয়ে এবং যে সে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে আপনারা প্রবাসে পড়ে আছেন সে স্বপ্ন যেন পূরণ হয় এবং সহসায় যেন আমরা এই পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি তো আপনারা ভালো করে জানেন আজকে দুটি আপডেট এসেছে সৌদি আরবে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ যে আপডেটটুকু সেটা হচ্ছে দুশো ছয় জন আক্রান্ত হয়েছেন এবং এ পর্যায়ে মোট সর্বমোট দু হাজার তিনশো পঁচাশি জন সৌদি আরবে করোনা রুগী আক্রান্ত হয়েছেন এবং এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন টোটাল আমরা আচ্ছা তার আগে রিয়াদে আজকে রিয়াদ এবং মক্কাতে সব থেকে বেশি ছিল আপনারা ভালো করে জানেন এবং প্রত্যেকটা দেশে কম বেশ পাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন আমাদের কিছু দিক নির্দেশনা আছে দিক নির্দেশনা কিছু দিক নির্দেশনা আছে এবং কিছু কিছু দিক নির্দেশনা আমাদেরকে মানা উচিত ফলো করা উচিত সেগুলো হচ্ছে কি দেখেন বাংলাদেশের কথা চিন্তা করে লাভ নেই বাংলাদেশে কখনো হচ্ছে কখনো হচ্ছে না এবং কখনো মারা যাচ্ছে মারা যাওয়ার পরে বলছেন যে করোনা করোনা রুগীতে মারা গেছেন এবং কবর দিয়ে দিয়েছেন করোনা রুগী শনাক্ত করে এর বেশ কয়েকদিন পরে আসছে রিপোর্ট যে উনি করোনা রোগী ছিলেন না তো এই বিষয়গুলো চিন্তা করে যিনি কমেন্ট করেছেন তার তার উদ্দেশ্যে বলছে এগুলো বলে লাভ নেই এগুলো আমাদের মানে এগুলো চিন্তা না করে আমরা বর্তমানে যেখানে আছি যদি আমরা সৌদিতে থাকি সদি আরব নিয়ে আপাতত আমরা চিন্তা করি যে আমরা কীভাবে এখান থেকে কাটিয়ে উঠতে পারবো এবং কীভাবে আমরা নিজেরা সচেতন থাকতে পারবো নিজেকে সতর্ক করব। পাশাপাশি নিজে সচেতন থাকবো পাশাপাশি অন্যকে আমরা কিভাবে সচেতন করব। সে সচেতন আমাদের কীভাবে করতে হবে আমরা এখনও দেখি এখনও দেখি জীবিকার টানে আমাদের অনেক প্রবাসী আর সরি আমাদের অনেক প্রবাসী এখনও সকালবেলা বের হয়ে যান তিনটার আগে বাসায় ফিরেন কীভাবে বের হন যখন তাদের কাজ বন্ধ তারা হকারি করছেন তারা বাজার করে তারা দোকান বসাচ্ছেন হারা ভাতা কিংবা বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশের সবথেকে গ্যাদারিং যে জায়গাগুলো সেখানে মধ্যে তারা দোকানদারি করছেন কেন করছেন তারা জীবিকা টানা করছেন সেটা আমরা ভালো করে বুঝি কিন্তু আমরা সতর্ক না অনেকে দেখছি আসলে মূল বিষয়টা হচ্ছে করোনা ভাইরাসটা আমরা কীভাবে নিচ্ছি এই ভাইরাসটা আমরা কীভাবে নিচ্ছি অনেকে আমরা এটাকে পাত্তাও দিচ্ছি না এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ভুল যারা কমেন্ট করছেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্ট পড়ার জন্য আর যেগুলো পড়তে পারবো না সেগুলো রিপ্লাই দিব আমি পরবর্তী লাইভ শেষে তবে আমি কমেন্ট পড়বো আজকে তো যে কথা ছিলাম সেটা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে যদি কথা বলি আমরা আমরা বাংলাদেশি অনেক বাংলাদেশি আছে যারা আমরা এই করোনা ভাইরাসটাই কিন্তু আমরা পাত্তা দিই না আমরা নিচ্ছি না আমল যে আসলে করোনা ভাইরাসকে আমাদের কি কখনো করোনা ভাইরাস ধরবে আমরা এমনটা আশঙ্কা করছি কিন্তু আপনাকে জানেন গত দুদিন দিন আপডেট যেখানে পাঁচজন প্রবাসী মারা গেছে সেখানের মধ্যে চারজনই কিন্তু বাংলাদেশে ছিলেন হ্যাঁ চারজন কিন্তু বাংলাদেশে ছিলেন এটা কি আমাদের মানে আমরা কি এটা কি আপনাকে বিলিভ করতে পারেন বিষয়টা আর এ টেস্ট কিন্তু অন্যান্য নর্মাল টেস্ট না এখানে করোনা রোগী শনাক্ত করা হয় কিন্তু ব্যাপক আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হ্যাঁ খুব সচেতনভাবে এরা কিন্তু করোনা রোগীগুলো এখানে সিলেক্ট করে করেন নাম্বার ওয়ান তো সেই প্রেক্ষিতে আমি যে কথাটুকু বলবো আপনাদের উদ্দেশ্যে আপনারা যারা আমার লাইফটুকু দেখছেন সেখানে আমি একটা উপদেশ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আপনারা করছেন জীবিকার টানে বাহিরে কাজ করছেন কিন্তু আমরা সচেতন না কীভাবে আমাদেরকে সচেতন হতে হবে দেখেন আমি অনেক জায়গায় দেখেছি আমরা যখন একটা জিনিস কিনি যখন আপনি একটা দোকান বসিয়েছেন সেখানের মধ্যে শত শত কাস্টমার আসছে প্ল্যান আসছে কাস্টমার আসছেন সেই কাস্টমারগুলো আপনাকে যখন টাকাটা দিচ্ছেন আপনি কিন্তু খালি হাতে টাকাটা নিচ্ছেন আপনি খালি হাতে টাকাটা নিচ্ছেন আপনি আপনি সেফ আছেন আমি আমার কথা আপনার কোনো রোগ নেই আপনার কিছু নেই আপনি সেফ আছেন এটা আমি দোকানদার দিয়ে উদাহরণ দিচ্ছি কেবল উদাহরণ দিচ্ছি আমরা গ্লাভস ক্যান পরবো এই কথার প্রেক্ষিতে আমরা আমি এটা উদাহরণ দিচ্ছি তো খালি হাতে আপনি টাকাটা নিচ্ছেন এ টাকাটা কত মাধ্যম হয়ে আসছে আপনি কি একবার চিন্তা করেছেন এই টাকাটা যে টাকাটা আপনি পকেটে নিচ্ছেন এবং আরেকজনকে দিবেন কত মাধ্যম হয়ে আসছে টাকা থেকে করোনা ভাইরাস ছড়ানোর খুব সহজ একটা উদাহরণ খুব সহজ একটা উদাহরণ হচ্ছে এই টাকা থেকে হ্যাঁ তো এই জন্যে বলবো যারা খালি হাতে টাকা নিচ্ছেন আপনাদের উচিত যে এই টাকাটা নেওয়ার সময় আপনাদেরকে সতর্ক থাকা এবং অন্যকে দেওয়ার সময় কি জানি আরেকজনের করোনা রুগী আসলো সেখান থেকে তার থেকে আপনি কোনো কিছু বিক্রি করলেন আপনি ওই টাকাটা নিলেন টাকাটা নিয়ে আপনি রেখে দিলেন আপনি আরেকজনকে দিলেন এখন ওনার থেকে আপনার হলো আপনার থেকে ওর হলো ওর থেকে আরও দশজন হবে টাকাটা যত হাত যাবে তত হবে সেই জন্য আমাদেরকে যেটা করতো আপনার যারা ব্যবসা করছেন আপনার যারা দোকান নিয়ে বসছেন আপনারা অবশ্যই গ্লাভস হাতে হাতে গ্লাভস পরবেন মাস্ক ব্যবহার করবেন এবং নিজেকে সেফ রেখে আপনার দেখা দেখি অন্য অন্য অন্যজনের সেফ হবে আমি যতদিন ভাতা গিয়েছি আমি যতদিন হারা গিয়েছি আমি যত দোকানদারের দেখা হয়েছে অনেককে আমি নিজে বলেছি অনেককে নিজে বলেছি এবং দেখেছি তাদের মধ্যে কোনো সতর্কতা নেই কোনো সতর্কতা নেই এবং করোনা ভাইরাসকে এবং সব থেকে অবাক বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতিতে সৌদি সরকার যতটা পদক্ষেপ নিচ্ছেন ততটা আমাদের মধ্যে বাংলাদেশি যারা আছে আমরা আনন্দে আছি আমরা অনেকে দেখলাম আনন্দে আছি চা পান করছি তারপর সিগারেট পান করছি তারপর পান খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি হ্যাঁ এবং হারাতে প্রত্যেকটা জায়গাতে আমি দেখলাম ইংলিশে লেখা আছে যে এখানে দাঁড়াবেন না বাসায় থাকুন কাজ না থাকলে এখানে দাঁড়াবেন না বাসে থাকুন এখন অনেকে যাদের কাজ নেই তারা আড্ডা দিতে বাহিরে রাস্তায় চলে আসেন এটা আমাদের জন্য একেবারেই ভালো না আমরা অবশ্য নিজেদেরকে সতর্ক হতে হবে পাশাপাশি অন্যকে আমরা কি সতর্ক করতে হবে এটা হচ্ছে আমাদের কি নৈতিক দায়িত্ব যে নিজে সতর্ক হওয়া নিজে সতর্ক হওয়া নিজে সেফ থাকা এবং অন্য অন্যকে সতর্ক করা আপনারা যারা দেখছেন তারা নিজেরাও সেফ থাকবেন এবং অন্যকে সতর্ক করবেন এখন থেকে প্লিজ এটা এতে করে হয়তো আমাদের বাংলাদেশে যারা আছে তারা স্বস্তি পাবে ভালো থাকবে সেটা আমি প্রত্যাশা করছি ওকে এর মধ্যে আপনার জানেন কিনা জানি না যে বিভিন্ন ক্যাম্পে কিন্তু মেডিকেল টিম যাওয়া শুরু হয়েছে এবং মেডিকেল টিম যাওয়া শুরু হয়েছে ক্যাম্প এবং বাসা হয়ে যাচ্ছে এমন তথ্য আমাদের কাছে এসেছে আমরা টুইটে এমন কিছু ভিডিও আমরা পেয়েছি চেক করছেন তো এটা আমাদের সুরক্ষার জন্য করছেন আমি অনেক আগ থেকে লাইভের মধ্যে কথাগুলো বলেছিলাম আপনারা যারা অসুস্থ ফিল করছেন অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আপনারা ভয় পাচ্ছেন যে আমরা যাবো না কেন যাব না অনেকে আমাকে ইনবক্স করেছেন যে ভাই শুনেছি করোনা ভাইরাস রোগী শনাক্ত করলে নাকি পজিটিভ বা আলামত পেলে নাকি ইনজেকশন দিয়ে মেরে ফেলে টু মাছ এসব চিন্তাভাবনা আপনারা দেরকে যারা বলে ওরা ওরা ওরাই গর্ধব এবং এসব চিন্তা ভাবনা কখনো আপনি মাথায় নেবেন না আমার কথা হচ্ছে যদি আপনাকে ইনজেকশন দিয়ে মেরেও ফেলে তারপর আপনি মনে করবেন আপনি সেফ কেন সেফ বলেন ইঞ্জেকশন দিয়ে যদি আপনাকে মেরেও ফেলে তারপর আপনি সেফ আপনি একটা ভালো কাজ করে যাচ্ছেন আমার আমার থিওরি যেটা এটা হচ্ছে আমার থিওরি আপনার যারা দেখছেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমার পেজে শুভাকাঙ্ক্ষী যারা আছেন যারা সবসময় আমাকে ফলো করেন আমার ফলোয়ার্স কিন্তু আলহামদুলিল্লাহ বাড়ছে কেন বাড়ছে আমি আপনাদের সেবা দিতে পারছি বলে বাড়ছে আমি চেষ্টা করছি আপনাদের জন্য সময় আপডেটগুলো নিয়ে আসতে আমি আমি চেষ্টা করি অন্তত আমার সৌদি প্রবাসী যারা আছেন পুরো সৌদিতে না পারলেও রিয়াদ সৌদি প্রবাসী যারা আছেন তাদের পাশে দাঁড়াতে এটা এটা আমি মনে করি যে এটা আমার নৈতিক দায়িত্ব আমার বয়স কম শক্তি আছে এনার্জি আছে আমি পারছি বিধাই আমার একটা পরিচিতি আছে অনলাইন মাধ্যমে আমাকে সবাই চিনেন জানেন বিধায় বিশ্বাস করেন বিধায় আমি পারছি বলে কিন্তু আমি আপনাদের পাশে দাঁড়াচ্ছি আর দাঁড়াচ্ছি বলে আপনি আমাকে পছন্দ করেন বিধাই আমি কিন্তু কিন্তু দু একটা কথা আপনাদেরকে বলি তো এই কথাটা এই জন্যই বলছি যে যদি আপনাদেরকে মনে করেন যদি কেউ যদি আপনাদেরকে ভয় ও ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে তাও ভালো কেন ভালো তারপর আপনারা মেডিকেলে যাবেন কেন যাবেন যদি মেডিকেলে না যান আপনি যদি মনে করেন যে আপনার রকম মানে করোনার যে লক্ষণগুলো সেগুলো আপনার মধ্যে বহন করছে তাহলে আপনি কেন পালিয়ে থাকবেন আপনার কাছ থেকে তো আপনি দশজনকে আপনি ওই রোগটা ছড়াচ্ছেন আপনি দশজনের জন্য নিজেকে কোরবানি দিয়ে দেন নিজেকে কোরবানি দিয়ে দেন সেটা হচ্ছে কোরবানির কথাটা এই জন্য বললাম আপনার কথার ভিত্তিতে যারা এইসব গুজবগুলো লটে তাদের কথার প্রেক্ষিতে সো এইসব চিন্তা ভাবনা করবেন না ভয়ের নেই আমি আপনাদেরকে দুটি হিংস দিচ্ছি একটা হচ্ছে নাইন সেভেন থ্রি এ নাম্বারে ফোন করবেন যদি কারো এমন কোনো লক্ষণ দেখা যায় কার কেউ এমন কোনো সম্ভাবনা থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার রিয়াদে যারা আছেন রিয়াদে আজিজিয়া আজিজিয়া আল ইমান হসপিটালের মধ্যে করোনা ভাইরাসের ফ্রি চেক করা হয় সেখান থেকে চেক আপ করাতে পারবেন আর কেউ যদি ভয় পান তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাবেন কেউ যদি ভয় পান আমাকে সঙ্গে নিয়ে যাবেন আমি নিয়ে যাব আপনাদেরকে এবং আপনাদের দায়িত্ব আমি নিব সমস্যা নেই সেটা আমি অনেক আগে বলেছি আমি আমরা আমরা সরি প্রবাসী বাংলাদেশি আপনাদের সবথেকে প্রিয় পেজ বড় পেজ এই পেজে কিন্তু আমি প্রথমে কথাটা বলেছিলাম আপনার কেউ যদি ভয় পান আপনারা আমাকে ফোন দিবেন এবং আলহামদুলিল্লাহ আমার সাথে এখন অনেক ভাই আসেন প্রতিদিন কাজ করেন আমি সকালে বের হই তিনটায় বাসায় আসি আপনাদের জন্যই যখন আমি কাজ করি তখন আমি কিন্তু আপনাদের জন্যই কাজ করি সো আপনাদের যদি কারো কোনো ভয় লাগে তাহলে আমার সহযোগিতা নিতে পারেন আমার টিমে সহযোগিতা নিতে পারেন আমি আপনাদেরকে মেডিকেল নিয়ে যাব গেল এটা দ্বিতীয়ত হচ্ছে একটি আপডেট দেশে যারা আছেন আমার প্রবাসী যারা দেশে আছেন তারা অনেক আমাকে প্রশ্ন করেছেন দুটি বিষয় একটা হচ্ছে ইকামার শেষ হয়ে যাচ্ছে কী করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার ছোট শেষ আমি কি করব প্রথম নাম্বার ওয়ান যেটি সেটা হচ্ছে আপনাদের যারা দেশে আছেন গিয়েছেন পনেরো দিনের জন্য ফেঁসে গেছেন আসতে পারছেন না পরিস্থিতি দুদিকে খারাপ বাংলাদেশের পরিস্থিতি খারাপ সৌদি আরবের পরিস্থিতিও খারাপ নাম্বার টু পরিস্থিতি খারাপের কারণ আপনার ভালো করে জানেন যে আন্তর্জাতিক যে ফ্ল্যাটগুলো সেগুলো বাংলাদেশও বন্ধ সদিত বন্ধ অনেকে এরই মধ্যে কমেন্ট করেছেন যে ফ্ল্যাট কবে চালু হবে ফ্ল্যাট কবে চালু হবে এখনও পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে না এবং সম্ভাবনা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না অনির্দিষ্ট কালের জন্য ফ্ল্যাট বন্ধ করা হয়েছে সদিতে এখন আসেন সদিতে যদি চালু হয়ও দিন দিন বাংলাদেশে পরিস্থিতি খারাপ হচ্ছে তার মানে বাংলাদেশ থেকেও সহজে আপনারা আসতে পারবেন না এক মাস দেড় মাস দুই মাসে আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করুন এক মাস দুই মাস দেড় মাস আপনারা আসতে পারবেন না তিন মাসে আসতে পারেন কি না এটা সন্দেহ তার জন্য আপনাকে যেটা করতে হবে যেহেতু আপনাদের তিন মাসের রিকামার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে এখন অনেকে প্রশ্ন করছেন কিভাবে আমার ইকামার মেয়াদ বাড়িয়ে দিবে আচ্ছা কীভাবে আপনার ইকামার মেয়াদ বাড়িয়ে দিবে সেটি নিয়ে আমি ডিটেলস একেবারেই কয়েকজন তথ্য নিয়ে আমি একটা ভিডিও দিব তার আগে আমি মৌখিকভাবে বলে রাখি এবং সেই ভিডিওটা আপনারা পাবেন কোথায় কোথায় পাবেন বলেন তো পেজে তো পাবেন পাশাপাশি আপনার ভিডিওটা পাবেন এখানে আপনাদের বা আমার চ্যানেল যেটি সেটা হচ্ছে আপনার যারা আছেন কিংবা যারা নাই তাদের জন্য এ টু জেড বাই নিহন এই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রত্যেকদিন আপডেট আমি এই চ্যানেলে দিয়ে রাখি এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা সবার সাথে শেয়ার করতে পারেন আমি রিয়েল বাংলাদেশ দূতাবাসের অনেকের সাথে লাইভে যাই লাইভগুলো আমি এখানে শেয়ার করি এ টু জেড বাই নিহন আমার ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে এ টু জেড বাই নিহন লিখলে আসবে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনে ক্লিক করে রাখবেন এই ছিল এখানে আপডেট পাবেন ওকে এবার একামা ইকামা যেমন সৌদিতে অনেকের অটো অটোমেটিক আপডেট হয়ে গেছে বাংলাদেশে অনেক আপডেট হয়েছে সুখবর সেটা আপনাদের জন্য এ তো আমরা পেয়েছি তার মানে আলহামদুলিল্লাহ যারা দেশে আছেন ইকামার ম্যাচ যদি শেষ হয়ে যায় আপনার ইকামা অটোমেটিক আপনার আপডেট হয়ে যাবে এখানে কোনো সন্দেহ নেই এবার ছুটির বিষয়ে আসেন ছুটি আপনি কিভাবে বাড়াবেন ছুটি বাড়াতে আপনার কফিলের সহযোগিতা লাগবে আপনার মহাস্তার সহযোগিতা লাগবে আপনার কোম্পানির সহযোগিতা লাগবে যদি আপনি কোনো কোম্পানির কর্মরত হন তাহলে আপনি যদি তাহলে ওই কোম্পানির কি বলে এটাকে মগ্ সাথে যোগাযোগ করেন কিংবা কোম্পানির ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করেন আর যদি আপনি কফিলের হন তাহলে কফিলের সাথে যোগাযোগ করে আপনি বলেন আপনার ছুটিটা বাড়িয়ে দিতে তিন মাসে বাড়িয়ে দিতে তো ছুটি যখন বাড়াবে তখন ইজি এটা একদম বাসায় বসে কফিলের অ্যাপসেরে বসে ছুরিটা বাড়াতে পারবে অনেকে প্রশ্ন করেন কপিল বাড়াতে চায় না এখানে একটা কথা বলি আমি অনেকে ওই দিন এর আগে একবার লাইভে বলেছিলাম কপিল বাড়াতে চাবে না কেন বর্তমান পরিস্থিতি এমন যে আপনি সবাইকে মানাতে পারবেন আমি এর আগেও একটা কথা বলেছিলাম এই পরিস্থিতি যদি আপনার সাথে কারোর সাথে ধন্ধ থাকে কারোর সাথে যদি মন মালনীয় থাকে তাহলে আপনি সেটা মিটিয়ে ফেলেন কীভাবে মিটিয়ে ফেলবেন এখন একে অপরের পাশে দাঁড়ানো আমি মনে করি কর্তব্য দায়িত্ব এসে পড়েছে যদি কারো সাথে আপনার আশেপাশে বাসাই অনেকে আমরা যারা প্রতিবেশী আছি অনেকে আমরা যারা প্রতিবেশী আছি আমরা দেখি যে আমাদের পাশের বাসার সাথে আমাদের মিল হয় না রুম আমি এই সিটে থাকি এই সিটের জনের সাথে আমার সাথে কি মিল হয় না এই সময়ের মধ্যে এসব অমিল রাখবেন না সবাই মিলেমিশে থাকবেন আবার মিলেমিশে বলতে একসাথে মানে ওই যে গলাগুলি করে না পৃথক পৃথকভাবে দূরত্ব বজায় রেখে মিলেমিশে থাকবেন মিলেমিশে কি তার খোঁজখবর নেন তার পরিবারের খোঁজ খবর নেন যদি আপনার সামর্থ্য থাকে যদি মনে করেন যে আপনি ভালো আছেন তাকে জিজ্ঞেস করেন বাড়িতে টাকা পাঠাইছো পাঠানো না পারলে যদি বলেন যে টাকাটুকু লাগলে বইলু কিংবা খাবার আছে কিনা দেখেন খাবার না থাকলে বলেন খাবার খাবার লাগলে বইলু এভাবে সবার সাথে মিলেমিশে থাকেন এবং অন্য জনে কারোর সাথে যদি আপনার ধ্বন্দ্ব থাকে ফোন করে সেটা মিটিয়ে নেন পরিবারের খোঁজখবর নেন এতে করে একটা রাস্তাও একটা ওয়ে আপনি পাচ্ছেন যে বাঁধন সৃষ্টি হওয়ার যেমন কারোর সাথে ধন্দ ছিল সেটা মিঠে যাওয়ার সেম একইভাবে কফিল যখন আপনাকে তখন মিটে যাবে বলো কফিল যখন আপনাকে কি আমার বানিয়ে দেওয়ার জন্য এই আপনার ছুটি বাড়ানোর জন্য টাকা চাইবে কিংবে পারবে না তখন কফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন ভিডিও কল দেন কফিলকে বুঝান কফিলের বলেন আখু বন্ধু বলেন যে এই সময়টা দেখ এই সময়টা দেখ কফিলরা এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেন কীভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করবেন কফিলকে বলেন দেখ যে বাদশা সালমান বিন আব্দুল আজিজ যে কত কত কিছু করতেছে আমাদেরকে এই কেমন বাড়ায় বানায় দিচ্ছে তিন মাসের এটা করতেছে ওটা করতেছে তো তোরা কেন করবি না তুই কর তুই আমাদের জন্য কর তুইও তুইও তো খারাপ না তুইও ভালো তোর প্রশংসা আমি সব জায়গায় করি আমার ফ্যামিলিতে বলি আমার বাচ্চা কাচ্চারে বলি আমার বুড়ে বলি তোর কথা মাসাল্লাহ আনা কফিল হেলো কয়েজ মাররা হেলো জুয়া গালফ কয়েজ এগুলো বলে কোনো রকম ছুরিটা বাড়ায় নেন ছুরিটা বাড়ায় নেন কারণ আপনি দেশে কফিল এখানে কিচ্ছু করতে পারবেন না মেজাজ গরম দেখা কিছু করতে পারবেন না আপনার কফিল আপনার বলল একবার কে আনা আমি বাড়াই দিব না এটা সেটা টাকা দিয়ে দিলে এখন আপনি কোবেন ইয়ালা খালি বালি তুই না বাড়াইলে বাড়াই না এটা তো টাকা দিব না এভাবে কেউ মেজাজটা গরম দেখাইন না ঠিক আছে এখন আপনি ধরা পরিস্থিতি ভালো না সেক্ষেত্রে কফিলের সাথে সুন্দর করে হাই হ্যালো রং তামাশা সুন্দর করে কথাবার্তা বলে ছুরিটা বাড়াই নেন পারবেন এটা একটা চ্যালেঞ্জ মনে করেন যে আমি আমার কফিলকে মানাতে পারবো কফিলকে মানাতে মানানোর আগে আপনাকে যেটা করতে হবে যে আপনি কিভাবে নিজে চ্যালেঞ্জ মানে আপনি কীভাবে ছোটো হবেন কফিলে কাজ ছোটো হইতে হবে কীভাবে ছোটো হবে সেটার জন্য আপনাকে কি করতে হবে আপনার যার সাথে ধন্দ আছে যার সাথে শত্রুতা আছে যার সাথে আপনার খুব ভালো করে ঝগড়া তাদের সাথে আপনি কথা বলেন তাদের সাথে কথা বলে লাইন ঠিক করে ফেলেন সম্পর্কটা ভালো করে ফেলেন দেখবেন আপনার মনের মধ্যে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করবে সেই কাজটা দিয়ে আপনি সেম একইভাবে কফিলের সাথে কথা বলেন হ্যাঁ মানবে ইনশাল্লাহ আমি জানি মানবে এবং আপনারা মানাতে পারবেন আমাদের বাংলাদেশের যারা আছে তাদের বুদ্ধির অভাব নেই মানাতে পারবেন তবে বুদ্ধিগুলো ভালো কাজে কি ব্যবহার করতে হবে এটা তো দ্বিতীয় কথা হচ্ছে আমি চাই যে বাংলাদেশে যারা ছুটিতে আছেন তারা ভালো থাকুক এবং তারা সুন্দরভাবে আসুক এবং বাংলাদেশে যারা আছেন বাংলাদেশে আপনার যারা আছে আপনারা সেফ থাকবেন যতদোষ নন্দ কথা আছে না যতদোষ নন্দঘোষ এখন তারা স্টিমারে করে দলকে দল একদম এভাবে একটার সাথে একটা লেগে তারা ছুটিতে ছুটি পাইয়া তারা দেশে যাবে ওইটা সমস্যা না প্রবাসীরা বাংলাদেশে গেছে করোনা ভাইরাস হয়ে গেছে গা পুরো বাংলাদেশে কথা বলছেন না প্রবাসীরা বাংলাদেশে গেছে করোনা ভাইরাস হয়ে গেছে গা কিন্তু যে প্রবাসী প্রথম করোনা ভাইরাস বলে মারা গেছে সে করোনা ভাইরাসের রুগী ছিল না এখন যদি বলি আমি খারাপ এখন যদি আমি উল্টাপাল্টা বলে মানে একটু যদি বলতে যাই হয়তো দেখা যায় আমি শেষ কথা বলছেন এটা হচ্ছে আমাদের সিস্টেম তো আমি আমার 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 দেশ নিয়ে আমি কখনোই কিছু করবো না আমি সবসময় আমার দেশকে নিয়ে গর্ব করি যে আমি আমার বাংলাদেশের সন্তান বলে কিন্তু আমি আজকে প্রবাস আছি এবং বাংলাদেশে অনেক কিছু আছে দেখার মতো অনেক কিছু আছে পরিচিত করার মতো সারা বিশ্বের মধ্যে এই জন্যে আমি বাংলাদেশে নিয়ে কখনো বদনাম করবো না বদনাম করার সেই দুঃসাহস আমার নেইও কিন্তু কথা হচ্ছে আমার সরকার যেটা চাই আমার আমার সরকার আমাদের সরকার যেটা চাই সেটা কিন্তু করতে পারেন না কেন পারেন না নিচে যারা আছেন সিস্টেম খেয়ে ফেলেন সিস্টেম খেয়ে ফেলেন না হলে দেশ উন্নত হয়েছে দেশে এত কিছু উন্নতর মধ্যে দিয়ে অবাক লাগে আমার কাছে এই জিনিসটা যে একজন রুগী মারা গেছেন তাকে বলেছে করোনা ভাইরাসের রুগী তার ফ্যামিলি তার লাশার কাছে যেতে পারেননি নয় দিন পর রিপোর্ট এসেছে সে করোনা ভাইরাসের রুগী না এর মধ্যে প্রবাসীদেরকে নিয়ে মারামারি প্রবাসীদের দেখে ঢিল মারা হচ্ছে প্রবাসীদেরকে মিষ্টির দোকানে ঢুকতে দেওয়া হচ্ছে না প্রবাসীদেরকে চায়ের দোকানে ঢুকতে দিবে না প্রবাসীদেরকে এটা করবেন না ওইটা করবে না কারণ প্রবাসীরা করোনা ভাইরাস নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের সিস্টেম তো আমাদের সিস্টেম নিয়ে কথা বলে লাভ নেই সেই জন্য বলবো আপনারা যারা দেশে আছেন তারা সেফ থাকেন আল্লাহ আল্লাহ করেন বাড়িতে যান দূরত্ব বজায় রেখে খাওয়া দাওয়া করেন কম খান হাত মিলানোর দরকার না গলা মিলানোর দরকার না শ্বশুর আসবে হয়তো জামাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে গলা মিলাইতে বলবেন যে আমি প্রবাসী ভালো আছি আব্বা যান পরে গলা মিলাবো সমস্যা নেই পরিস্থিতি স্বাভাবিক হলে শালা আসবে হয়তো শালি আসবে হাত মিলাইতে দুলাভাইকে দেখছে কথা বুঝেন নাই তো শালিরে বলেন যে আবার দুলা অনেক অনেক রসিক দুলাভাই আছেন ইয়ান দুলাভাই আছেন শালি দেখলো আবার হাতও মিলাতে চান তারা একটু দূরত্ব রাখে হাত হাত মিলাইয়েন এ সময়ের মধ্যে কথা বুঝছেন সেফ থাকেন কথা হচ্ছে মূল কথা হচ্ছে সেফ থাকেন আমি চাই না প্রবাসীদেরকে নিয়ে কেউ কুটুক্তি করে কথা বলুক আচ্ছা গেল এটা তো এই হচ্ছে আমার দেশের প্রবাসী যারা আছেন তাদের জন্য অ্যাডভাইস আর দ্বিতীয় কথা হচ্ছে রেদের মধ্যে আপনারা ভালো করে জানেন যে আমি প্রথম উদ্যোগ নিয়েছিলাম প্রথম উদ্যোগ নিয়েছিলাম এটাই যে শরীরে বেকার যারা আছেন অসহায় যারা আছেন বিশেষ করে আমি উদ্যোগটা নিয়েছিলাম এই কারণে যে অসুস্থ যারা আছেন আমার কাছে অনেক মেসেজ আসতো যে অসুস্থ কাজ করতে পারছেন না খাবার দাবার সমস্যা তাদের জন্য কিছু একটা করার আমাকে অনেকে মেসেজ করেছেন যে আমি আমার পেজে আমি আমার পেজে মেসেজ দিয়েছিলাম একটা পোস্ট করেছিলাম লাভ করেছিলাম লাইভ করার পরে মাসাল্লাহ ব্যাপক সারা পেয়েছি সাড়াটা এমন পেয়েছি যে অনেকে অনুদান দিতে চাচ্ছেন অনেকে অনুদান দিচ্ছেন হ্যাঁ আচ্ছা অনেকে অনুদান দিচ্ছেন অনেকে নাম লিখিয়েছেন অনেকের অনুদান পেয়েছি এ পর্যন্ত আমিও যে অনুদান পেয়েছি সেটা হচ্ছে এ পর্যন্ত সাত হাজার তিনশো রিয়াল আমি অনুদান পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার এই সাত হাজার তিনশো রিয়ালের মধ্যে আমার আবার রিয়ালের আমরা মালামাল কিনেও কিন্তু প্রস্তুত এবং প্রায় তিন ভাগ মাল চলে গেছে আরেক ভাগ আছে সেটা দুদিন দিলে আমাদের শেষ হয়ে যাবে তো এখন আমি প্রথমত নেমেছিলাম যে অসুস্থ প্রবাসী যারা আছেন তাদের জন্য কিছু একটা করতে এখন দেখলাম যখন আমি মানে অ্যাড দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছি পেজের মধ্যে ভিউয়ার্স যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং যারা আমার পেজে আছেন তারা অবশ্যই এখন যারা দেখছেন ভিউ অনেকে হয়তো বাইরে থেকে আসছে অনেক হয়তো শেয়ারের মাধ্যমে আসছেন তারা আমার এই পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে হয়তো কিছু করতে পারি বা না পারি কিছু ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো সেই গ্যারান্টি আমি নিহন দিচ্ছি আপনাদেরকে ওকে এই জন্য আপনারা পেজটা লাইক দিয়ে রাখতে পারেন এবং পাশাপাশি সি ফাস্ট করে রাখতে পারেন সি ফাস্ট করে রাখলে আপনারা আপডেটগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই পেজের মাধ্যমে ফাইন তো যে কথা ছিলাম ভাইরে যখন দেখলাম যে বিজ্ঞপ্তি দিয়েছি অসহায় তো যারা তাদের জন্য অসুস্থ যারা তাদের জন্য আমার কাছে তিন চার দিনে মেসেজ চলে এসেছে তিনশো এ পর্যন্ত মেসেজ আমি পেয়েছি পাঁচশোর কাছাকাছি মেসেজ প্রত্যেকটা মেসেজ এমন দেড় মাস ধরে কাজ নেই এক মাস ধরে কাজ নেই দুই মাস ধরে কাজ নেই তিন মাস ধরে কাজ নেই সব থেকে অবাক বিষয় হচ্ছে দু একজনের ডাস্টবিন থেকে খাবার কুড়ে পর্যন্ত খেয়েছেন যে জিনিসটা আমার এখানে লেগেছে যে জিনিসটা আমার এখানে লেগেছে ডাস্টবিন থেকে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আশা করছি এবং যারা প্রশ্ন করেছেন ভালো আছি কিনা আমি বেশ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ ফুরফুরে মেজাজে আছি ভালো আছি বিধায় লাগবে আসছি তো এখানে লেগেছে আমি চিন্তা করেছিলাম আমার কাছে যে মেসেজগুলো আছে আমি সেগুলো কি যাচাই বাচাই করে তারপর আমি খাবার বিতরণ করব কারণ অনেকে আছেন শখের বসে চেয়ে বসে থাকেন এরকমও আছেন শখের বসে চেয়ে বসে থাকেন তো চিন্তা করলাম ওভাবে দিব তো দুদিন ওভাবে দিয়েছিলাম এরপর যখন ডাস্টবিন থেকে খাবার করে খেয়েছে এই খবরটুকু যখন পেয়েছি আমার যখন বললাম না এখানে লেগেছে আমি এটেন একটা ভিডিও বানিয়েছিলাম তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সিদ্ধান্ত নিচে এও লিখে দিয়েছি আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা আমাদেরকে অনুদান করেন আপনারা আমাদেরকে অনুদান করেন ভিউয়ার্স আপনার ভিডিওটা একটু শেয়ার করলে না অনেকটা ভালো হবে অনেক প্রবাসী ভালো হবে এই জন্যই বলছিলাম যে আপনারা অনুদান করেন কি অনুদান করবেন সেটা বলছি পরে তো যাদের সামর্থ্য আছে তারা আমাদের কাছ থেকে খাবার আবেদন করবেন না এই খাবারটা আরেকজনের হক যে অসুস্থ যে সত্যিকার অর্থে যে রাতে চিন্তা করতে পারে না যে রাতে কী খাবে কালকে দুপুরে কি খাবে ওটা নিয়ে সে চিন্তায় আছেন তাদের হক এই খাবারটা আমি যে খাবারটা দিচ্ছি আমরা যে সামগ্রীটা দিচ্ছি সেটা তাদের হক তো ওইভাবে আমি দিয়েছি এবং আমি এও ওয়াদা করেছি আমার কাছে যত মেসেজ আসবে আমি কিন্তু সব মেসেজকে খাবার পৌঁছাবো ইনশাআল্লাহ এটা চলমান থাকবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রিয়াদের মধ্যে চলমান রাখবো আমি চলমান রাখবো তবে আমাকে তারাই মেসেজ করেন যারা সত্যিকার অর্থে যা সত্যিকার অর্থে অসহায় যা সত্যিকার অর্থে কী এই খাবারের উপযোগী তো আলহামদুলিল্লাহ মেসেজ তো আসছে যাই না আমি আর ওটা যাচাই বাছাই করছি না তাদের দরকার কাদের দরকার না আমি দিয়ে যাচ্ছি কারণ আমি তো শর্ত দিয়ে দিয়েছি এখন মানা মানা আমার প্রিয় প্রবাসীদের উপর মানা না মানা তাদের উপর তাদের উপর তো এই জন্যেই এই আমি দিচ্ছি আমরা প্রতিদিন বিশজন তিরিশ জন বত্রিশ জন যেদিন যে সময়গুলো পাচ্ছি যে সময়গুলো পাচ্ছি সে সময়গুলো অনুযায়ী কি আমি দিচ্ছি এবার আসেন অনুদানের কথা যারা যারা পেরেছেন তাদের সামর্থ্য অনুযায়ী আমাকে অনুদান করেছেন নগদ অর্থ দিয়ে অনুদান করেছেন কেউ নাম প্রকাশ করতে চাননি কেউ তিন চারবার ফোন করে আমাকে নিয়ে গিয়ে অনুদান করেছেন মজার ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ কেউ কেউ তার সবজি খামারের সবজি দিয়ে দিয়েছেন মরিচ টমেটো আলু তারপর কী যেন লাউ তারপর কুচা তারপর ইত্যাদি করে পাঁচ ছয় আইটেমের সবজি তিনি দিয়ে দিয়েছেন এবং আরও দেবেন এরকম একজন আছেন শালম সাহেব ওনাকে নিয়ে পোস্ট করেছিলাম থ্যাংক ইউ সো মাচ ওনাকে দিয়ে দিয়েছেন প্রাণের প্রাণ প্রাণের এখানে একজন আছেন ডিস্ট্রিবিউটার যিনি আছেন উনি মশলা মুড়ি চলাচল পঞ্চাশ জনের মতো পঞ্চাশ জনকে দিব এরকম একটা একটা করে আমাদেরকে আইটেম দিয়েছেন প্রাণ তারপর আরেক ভাই আছেন নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা একজন প্রবাসী উনি পনেরো ব্যাগ চাউল দিয়েছেন পনেরো ব্যাগ কি দিয়েছেন চাউল দিয়েছেন তো এক একজন এটা দিচ্ছেন কথা এটা না যেন নগদ অর্থ দিবেন কথা হচ্ছে আপনারা যদি কোনো কিছু কিনে দেন সেটাও সেটাও অনুদান কোনো কিছু কিনে দেন সেটাও অনুদান আমার প্রথম টার্গেট কজন ছিল আপনারা জানেন যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অনেকদিন ধরে আপনারা জানেন আমার প্রথম টার্গেট কজন ছিল প্রথম টার্গেট ছিল পঞ্চাশ জন এখন আজকে আজকে শেষ আপডেট আমি দিয়েছি তিরাশি জন তার মানে আমি আরও তিরিশ চল্লিশ জনকে আমি কিন্তু দিতে পারবো এমন প্রোডাক্ট আমার কাছে আছে সামগ্রী আমার কাছে আছে আমি এটা চলমান রাখবো যতদিন অনুদান আসবে না আসলো আমি নিজে থেকে আমি বলেছিলাম আমি নিজে থেকে আমার সব কিছু বিক্রি করে দিয়ে হলো আমি এটা চলমান রাখবো আইটেম প্রথম ছিল নয়টা তারপর হয়েছে এগারোটা আজকে আইটেম দিয়েছি চোদ্দোটা চোদ্দোটা আইটেম আজকে আমরা কি যুক্ত করেছি আইটেম বাড়ছে অনুদান বাড়ছে আলহামদুলিল্লাহ প্রবাসীদের পাশে আছি দেওয়ার চেষ্টা করছি যারা পাননি তারা সিরিয়াল বাই পাবেন আমি আবারও বলছি এবং যারা আমি ওই মেসেজটুকু দেখছি হেল্পলাইন নাম্বার যেটি দিয়েছিলাম ফেসবুকে ওই নাম্বারে যে মেসেজগুলো আসছে সেই মেসেজগুলো অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টগুলো আমরা সামগ্রীগুলো দিচ্ছি পাশাপাশি আপনার জন্য গুড নিউজ যেটা সেটা হচ্ছে দেখেন আমার এই লাইফ থেকে প্রথমে আমি উদ্যোগ নিয়েছিলাম আমার অনেক প্রবাসী ভাইরা এগিয়ে এসেছেন এসেছেন না এগিয়ে আসার পরে আমার ধারা ধারাবাহিকভাবে তো আমরা দিয়ে যাচ্ছি চলমান আছে পাশাপাশি আলহামদুলিল্লাহ দাম মামি উদ্যোগ নিয়েছেন আমার পেজের একজন শুভাকাঙ্ক্ষী তিনি দাম মামা উদ্যোগ নিয়েছেন আজকে থেকে শুরু করেছেন বাহ চমৎকার না সুন্দর না দামমাম থেকেও উদ্যোগ নিয়েছেন দামমামও চলছে আলহামদুলিল্লাহ বলেন এর পাশাপাশি সব থেকে বড়ো পাওয়া সেটা হচ্ছে প্রিমিয়াম সুইটস যাকে নিয়ে আমি লাইভ করতাম যাকে নিয়ে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিতাম প্রিমিয়াম অনেকে বলেন হোটেলে বিজ্ঞাপন দেয় বলতেন না অনেক বলতেন হোটেলের বিজ্ঞাপন দেওয়া শুরু করছে নিহন চাইব নিহন চাহের পেজে ধান্দা শুরু করছে আর ভাই ধান্দা তো করবো ধান্দা না করো আমি চলবো কী করে আমি আপনাদেরকে আমি যদি এক টাকা দিই সেটা দেবো কোথেকে আমি নিহন তো বলেছিলাম আমার যে ইউটিউব চ্যানেল এই যে আমি সবসময় একটা কথা বলি আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমার এই ইউটিউব চ্যানেল থেকে যদি প্রতি মাসে যদি প্রতিদিন যদি প্রতিদিন যদি একশোটা রিয়েলও আসে ইউটিউব চ্যানেল থেকে টু জেট বা নিহন ইউটিউব চ্যানেল থেকে যদি প্রতিদিন একশোটা রিয়েলও আসে সেখান থেকে সত্তর রিয়াল হচ্ছে প্রবাসীদের মানে অসহায়দের জন্য তিরিশ রিয়াল আমি মনে করব যে আমার চ্যানেলের হুম একশো ভাগের আমি সত্তর ভাগ আমি সবসময় অসহায়দের জন্য রাখি এখানে এটার এটার অনুদান কারণ এটা থেকে আমার ফ্যামিলি চালাতে হবে না আমার অনলাইন থেকে যে আর্ন আসে সেটা দিয়ে আমার ফ্যামিলি চালাতে হবে না আমি আমি যখন এই যে প্রমোট করি নেক্সট টু প্রিমিয়াম সোর্স এগুলো যখন প্রমোট করি আজকে প্রোমোটের বিধায় নেস্টো আমাকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় আমি যখন আমার খাদ্য সামগ্রী কিনতে যাই নেস্টো আমাকে ডিসকাউন্ট কীভাবে দেয় এই প্রোমোটের বিধায় দেয় এ প্রিমিয়াম স্যুসে আজকে তিনশো খাবার যে ডেলি দিচ্ছে তিনশো খাবারকে আপনি কী মনে করেন প্রিমিয়াম স্যুসে একটা বিরিয়ানি অন্যান্য হোটেলের থেকে বেশি অন্যান্য হোটেল যদি দশ এগারো রিয়াল বিক্রি করে তারা চোদ্দো রিয়াল বিক্রি করে কারণ তাদের কোয়ালিটি ভালো তারা তাজা মাংস দিয়ে করে তারা সব কিছু ফ্রেশ এবং উন্নত মানের খানা সেটা যারা খেয়েছেন তারা জানেন এখন এই প্রিমিয়াম স্যুস ধরলাম দশ রিয়াল তিনশো খাবার দিলে তিন হাজার রিয়াল তিন হাজার রিয়াল সমান বাংলাদেশে কত জানেন কত তিন হাজার রিয়াল সমান বাংলাদেশের প্রায় আশি হাজার টাকার মতো আজ আশি হাজার হাজার টাকার উপরেও বোধহয় হয় সামথিং তো প্রতিদিন যদি একজন ব্যক্তি এভাবে যদি কন্টিনিউ করে যান চলমান রাখেন এটা কী এসে ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে ভালো রাখুক প্রেমের সুরসের মালিককে ভালো রাখুক তার ফ্যামিলিকে ভালো রাখুক সে দোয়া করি এবং আমি আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমার এই খাদ্য সামগ্রী বিতরণের পর আমি গিয়ে গিয়ে আমি নিহন গিয়ে গিয়ে একদিন এক এক ব্রাঞ্চের সাথে কালকে গিয়েছিলাম আরবাইন ব্রাঞ্চের সাথে আজকে গিয়েছে হারা ব্রাঞ্চের সাথে এক একটা ব্রাঞ্চে গিয়ে এক একটা কোম্পানিতে গিয়ে গিয়ে খাবারগুলো আমি নিজে দিয়ে আসি আমি নিজে দিয়ে আসি আপনারা আমার পেজে ছবিগুলো পেয়েছেন দিয়ে আসছি আমি নিজে গিয়ে গিয়ে প্রতিদিন তিনশোটা খাবার দিচ্ছেন তারা তো এই এই পাওয়াগুলো কেন এই পাওয়াগুলো হচ্ছে আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমি একটা আবদার করেছি বিধায় তারা এগিয়ে এসেছেন পাবলিক সবাই এগিয়ে আসছেন আর তাই বলবো আপনার যারা আছেন যারা সামর্থ্যবান আছেন তারা এগিয়ে আসেন তারা এগিয়ে আসেন অন্যের পাশে এগিয়ে আসেন আমি বলবো না আমাকে আমাকে দিন আমার কাছে লিস্ট আছে আমি সবাইকে এগিয়ে দিয়ে আসছি যদি আপনার পাশে কেউ থাকে আপনি তাকে অনুদান করতে পারেন আপনি তাকে কিছু একটা কিনে দেন আপনি একটা আলুর বস্তা কিনে দেন এটা আপনার জন্য অনেক কিছু হবে এই এখন একটা সময় এই এখন একটা সময় এই কথাগুলো বারবার বলবো অনেকে হয়তো বিরক্ত লাগতে পারে বিরক্ত লাগবে কিছু করার নেই এই এখন একটা সময় আমার প্রত্যেকটা কমেন্টের মধ্যে দেখেন আমি যে কাজগুলো করি এগুলো হচ্ছে আমার এটা একটা আমার হবি সাথে পরিণত হয়েছে এই কাজটা আমি এখন করি এখন থেকে করি না আমার সমালোচক যারা আছেন তারাও জানেন যে তারাও আমার সাথে অতীতে কাজ করেছেন আমি এখন থেকে কাজগুলো করি আমি অনেক আগ থেকে কাজগুলো করি তারপরেও আমার এক হাজার কমেন্টের মধ্যে ভালো পজিটিভ শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের এক হাজার কমেন্টের মধ্যে একটা কমেন্ট দেখা যায় একটা দুইটা কমেন্ট দেখা যায় আমার মানে সমালোচনা করছেন করুক অনেক আবার বলেন নিয়ন্ত্রণ সমালোচনা করুক আপনাকে কান্দি না আমি কান্দি না কান্দার কিছু নেই সমালোচনা করবেন অনেকে এটা নিয়ে আবার অনেক কিছু মনে করছেন করুক সমস্যা তারপরও আমি চাই আমি চাই যে আমার যে আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা অনুযায়ী আমরা প্রবাসীদের ধারা একটু যেন কাছে যেতে পারি আপনি জানেন আমাকে যারা মেসেজ দেন আমার এই মোবাইলের মধ্যে আমার যে হেল্পলাইন যে নাম্বারের মধ্যে এখানে মধ্যে অনেকে মেসেজ দিচ্ছেন এই মেসেজে দু একটা মেসেজ আসে ভাই খাবার না পাইলে মারা যাবো মাঝে মধ্যে মঞ্চে বা আত্মহত্যা করি জানেন এই এমন একটা কথা শোনার পরে কেউ কে ঠিক থাকতে পারে যাদের মন আছে যারা সত্যিকার অর্থে মানুষ তারা কি ঠিক থাকতে পারে এরকমও পর্যন্ত অনেক মেসেজ আসে অনেকে কমেন্ট করেন সৌদি সৌদি আরবে এত খারাপ হয়ে কি এত খারাপ হয়ে গেছে আমরা নাকি মার্কেটিং করার জন্য এগুলো করি এরকম অনেকে কমেন্ট করেন কিন্তু কমেন্টগুলো তো আমরা মেসেজগুলো আমরা পাই যে বলে খাবার না পাইলে ভাই মনে হয় যে মারা যাবো ভাই আপনারা আমাদের জন্য কিছু করেন চিন্তা করতে পারেন যে কতটা অসহায়ের মধ্যে অনেকে আছেন অনেকে অনেক অসহায়ের মধ্যে আছে তো সবাই দোয়া করবেন আর সব থেকে বড় একটি মেসেজ হচ্ছে আপনাদের জন্য প্লিজ প্লিজ আপনার যারা আছেন পাঁচ অত নামাজ কালাম পড়ার চেষ্টা করেন নামাজ পড়েন বেশি বেশি করে নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন সকল প্রবাসীদের জন্য দোয়া করেন আল্লাহ যেন সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করে সে দোয়াটা করেন এবং সবাই সবার জন্য সবার পরিবারের জন্য দোয়া করেন সবার ফ্যামিলির জন্য দোয়া করেন আমার জন্য দোয়া একটু কম করে হলো অন্যের জন্য হলো দোয়া একটু বেশি করেন হ্যাঁ এই জিনিসটাই এই অনুরোধটুকু আপনাদের কাছে সবাই আমরা প্রবাসীরা বাঁচলে আমাদের পরিবার বাঁচবে আপনি জানেন কালকে আমাকে একজন চাচা ধরে হাত ধরে কান্না করে দিচ্ছে কান্না করে দিয়ে বলে যে এই মাসে তার মেয়ের বিয়ের কথা ছিল বিয়ে পিচেছে এই সমস্যার কারণে এটা পিচেছে কিন্তু সে যৌতুক দিয়ে দিছে আগে ছেলেকে টাকা দিয়ে দিছে আগে ছেলে কোন দেশে নাকি যাবে কি জানি মানুষের নাকি কোন একটা দেশে যাবে বলছে ওখানে যেন ভীষণ নিয়ে নিছে এখন তো সব কিছু বন্ধ কিন্তু ছেলেকে টাকা দিয়ে দিছে আগে তো এমন অবস্থা সে টাকাটুকু ধার নিয়ে দিছে যে সে ধার তো শোধ করতে পারবে না তার খাবার টাকা পর্যন্ত এখন বর্তমানে নেই সরি আমি আসলে কথাগুলো এখানে অনলাইনে বলা দরকার ছিল না হয়তো হতে পারে চাচার কেউ না কেউ এখানে দেখতেই পাচ্ছেন বা দেখলে দুঃখিত এটা একটা মানে মেসেজ দেওয়ার জন্য কথাটা বললাম এটা বলা ঠিকও না তো এই হচ্ছে অবস্থা আমরা আমাদের পরিবারের জন্য পড়ে আছি পরিবারের জন্য এবং সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীদের জন্য দোয়া করবেন আপনাকে যে গালি দিয়ে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে হেদায়ত করে আপনার শত্রু যে যে আপনার ক্ষতি চাই তার জন্য আপনি দোয়া করবেন যারা আমার ক্ষতি চায় বিশেষ করে আমি আমাকে দিয়ে যদি উদাহরণ যারা আমার ক্ষতি চাই যারা আমার ক্ষতি চাই আমি তাদের জন্য দোয়া করি এবং আমি বলি যে অন্তত এই সময়টাতে তার জন্য সেফ থাকে ভালো থাকে কারণ তাদের সে আমার ক্ষতি চায় তার ফ্যামিলি তো আমার ক্ষতি চায় না কিন্তু তার ফ্যামিলি তো তার উপর নির্ভর করছেন কারণ তার যদি কিছু হয়ে যায় তাহলে তার ফ্যামিলি তো একটা বড় ধরনের একটা আঘাতে মানে বর্ধন আঘাত তাদের মধ্যে আসবে ওকে ফাইন অনেক কথা বলে ফেলাম যাই হোক এখন কিছু কমেন্ট পড়ি আপনাদের কিছু কমেন্ট পড়ি কিছু কমেন্ট করে একটু মজা করি আপনাদেরকে মন মন খারাপ করে দিয়েছে অনেকের ইমোশনাল হওয়ার কিছু নেই মন খারাপ করার কিছু নেই সেটা হচ্ছে নামাজ কাম পড়বেন আর এন্টারটেনমেন্ট ওকে ফাইন এখান মধ্যে আর কি আর কিছু কথা বলি সেটা হচ্ছে মন খারাপ বাড়িতে টাকাটুকু পাঠাতে পারছেন না সমস্যা নেই বাড়িতে টাকাটুকু পাঠাতে পারেন না বাড়িতে চলবে কীভাবে চলবে সেটা আপনি প্ল্যান করেন কীভাবে প্ল্যান করবেন সেটা হচ্ছে যেমন অনেকের অনেক কিছু থাকে বিক্রি টিক্রি কিছু থাকে যদি হাঁস মুরগি টুরগি থাকে কেউ যদি হাঁস মুরগি পালেন সেগুলো বিক্রি করার চেষ্টা করেন কিংবা আপনার অনেকের জানি প্রবাসীদের ব্যাঙ্কে কিছু টাকাটুকু থাকে সেগুলো তোলার চেষ্টা করেন কিংবা ধান টান থাকলে ওগুলো বিক্রি করার চেষ্টা করেন তারপর যে ভাবুক চিন্তা করেন যে কীভাবে ফ্যামিলিটা দু তিন মাস আমি তিন মাসের একটা টার্গেট দিই আপনাদেরকে তিন মাস কীভাবে আপনার ফ্যামিলি চালাবেন সেটা আপনি চিন্তাভাবনা করেন আপনি যেখান থেকে তিন মাসে টাকা পাঠাতে পারবেন না যারা আমি এই কথাগুলো একদম একদম সাধারণ প্রবাসী যারা তাদের জন্য বলছি তিন মাস তো আপনি টাকা টাকা পাঠাতে পারবেন না সেই জন্য আপনি চিন্তা করেন যে বাড়িকে কীভাবে প্ল্যান করবে চালাবেন আর আপনি কীভাবে চলবেন ওকে তো বাড়িতে অনেকে তো হয়তো দেখা যায় যে মন খারাপ থাকবে বাবা বিদেশ তারপর বাবার কিনা কি হয় তারপর হাজব্যান্ড হাজব্যান্ড স্বামীর কী কী কিনা কী হয় বউরও চিন্তা থাকবে আবার একটা জিনিস মজার একটা কথা বলি বাড়িতে কিন্তু হ্যাঁ করোনা ভাইরাস শুনছে কিন্তু সবার মধ্যে এত আতঙ্ক নাই কিন্তু আতঙ্ক প্রবাসীদের আপনাদেরকে নিয়ে তা আপনাদের কিছু হয়ে গেলে ফ্যামিলিটা কীভাবে চলবে এটা একটা টেনশান মার একটা টেনশন মায়ের মা যাদের আছে আমার মা নাই হয়তো ওইরকম চিন্তাও নাই আপনাদের যাদের মা আছে আপনাদের যাদের মা আছে আপনাদের মাদের চিন্তা খুব বেশি তো আপনাদের মাদেরকে আপনারা কীভাবে কথা বলবেন আচ্ছা এটা একটু বলি সেটা হচ্ছে প্রথমে প্রতিদিন প্রত্যেক দিন যাদের মা আছে একবার করে কথা বলার চেষ্টা করবেন প্রথম কলটা আপনার মাকে দিবেন বকে না আপনার ফ্যামিলিতে আপনার মা যদি থাকে আপনার ওয়াইফ যদি থাকে আপনার বাচ্চা যদি থাকে সব থেকে বেশি চিন্তা কিন্তু আপনার মা করে তো আপনার প্রথম কলটা আপনার মাকে দেওয়ার চেষ্টা করবেন মাকে দিয়ে কি বলবেন অনেক প্রবাসী আছেন আমি জানি যে আপনার দুঃখের দুঃখের কথাগুলো মার সাথে শেয়ার করে কখনও মার সাথে দুঃখের কথাগুলো শেয়ার করবেন না মাকে শুধু একটা কথা বলবেন যে আমার জন্য দোয়া করু আমি ভালো আছি আর বর্তমান পরিস্থিতিতে আপনি যেমনটা আছেন আপনি যেমনটা আছেন আপনি আপনার মাকে আপনার ওয়াইফকে আপনার বাচ্চাদেরকে কীভাবে বুঝাবেন একটা প্রথম হাসি দিবেন আলহামদুলিল্লাহ আমার এখানে তো ডাক্তার আসছে টিম আসছে কোনো সমস্যা নাই ওই যে কালকে চেক আপ করে গেছে এরা তো আরও খুশি কিছু নাই কোনো কিছু নাই সমস্যা নাই পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো কাজ করতে পারবো কাজ যেতে পারবো এখন তো বাসায় নামাজ নামাজকরণ পড়তেছি টিভি দেখতেছি বন্ধুদের সাথে দূর থেকে হাই হেলো করতেছি কথাবার্তা বলতেছি এই তো তোমরা ভালো থাকো তোমরা সেফ থাকো তোমরা এটা করবে না ওটা করবে না এভাবে করো আর টাকা ওখানে যে ওই যে অমুকের কাছে টাকা আসো টাকাটা নিয়ে চলো কিংবা ব্যাংক থেকে টাকাটা চলো কিংবা এটা বিক্রি করে চলো এভাবে কিছু থিওরি দিয়ে দেন কথা বুঝছেন এভাবে হাসি খুশিতে অট্ট হাসিতে ফ্যামিলিটা বুঝান বুঝে আপনি কিভাবে সেফ থাকবেন বাসায় নামাজ কালাম তো পড়বেন নামাজ কালাম ছাড়বেন না অনেকের বাসায় আছেন আপনারাদের চার পাঁচজন আমি দেখি প্রবাসীদের যারা আছেন যে এক বাসার মধ্যে তিন চারটা সিট থাকে আপনাদের হ্যাঁ তিন চারটা সিট থাকে তো আপনারা যেটা করবেন একসাথে বসে অনেকে কিন্তু আমরা জানি যে এই সময়টাতে অনেকে তাস খেলেন হ্যাঁ তাস খেলেন এটা আপাতত খেলবেন না কারণ আমি টাকা একটু আগে টাকা যে উদাহরণটা দিয়েছি তার থেকে কিন্তু ভাইরাসটা কিন্তু ছড়াই ছড়ানোর একটা আশঙ্কা থাকে কারণ আপনারা চারজন চারজনই তো খেলেন তার চারজনের মধ্যে কার না কার কে না কোথেকে এসেছে সেটা কিন্তু আপনি জানেন না খেলবেন না এ সময় আপনাদের গেমগুলো অন্য ধরনের গেম গেমে পরিণত করেন কীভাবে গেমে পরিণত করবেন আপনার গেমগুলো আপনি এভাবে করবেন লাইক গেম আপনারা চারজন যদি উপরে থাকে নিচে থাকে হোয়াড আবার চারজন চার সিটে বসছেন গান শুরু করে দেন শাড়ি আন্তঃসারি খেলেন কীভাবে আন্তঃড়ি খেলবেন হ্যাঁ সেটা আন্তর্শাড়ি তো অনেকে জানেন কারা কারা জানেন হাত তোলেন আন্তর কারা কারা জানেন একটা গান দিয়ে শুরু করেন ঠিক আছে খালি গলায় গান সমস্যা নেই হারাম না গাতে পারেন হ্যাঁ একটা গান দিয়ে শুরু করে দিবেন তো ওই গানের লাস্টে যে ও ওই মানে ওই চকিতে যে আছে সে ধরবে এরপরে ওই চকিতে যে আছে সে ধরবে ঠিক আছে নাম্বার ওয়ান টাইম পাস নাম্বার টু আরেকটা গেম খেলতে পারেন সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ওই গেমটা আপনি খেলতে পারেন যে জোকস মানে কৌতুক অনেকে আছেন যে রসিক আমরা জানি অনেকে অনেক প্রবাসী আছেন খুব রসিক খুব মজা মজা কৌতুক বলতে পারেন সেটা হচ্ছে আপনি কিছু কৌতুক বলেন একে অপসারে কিছু কৌতুক বলেন দুষ্টাই করেন দূর থেকে গায়ে ধরা ধরি না হ্যাঁ হাতাহাতি না গায়ে ধরা ধরি না দূর থেকে কিছু জোকস করেন কথাবার্তা বলেন ফানি কিছু টপিক্স বলেন এবং এটা শেষ হলে আপনার সাথে আপনার সব থেকে মজার ঘটনাটা একদিন খেলবেন একদিন মনে করেন আন্তাসাড়ি খেললেন একদিন জোকস করলেন আরেকদিন দিন আপনার লাইফের থেকে মজার যে ঘটনাটা সেটা 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 করলেন বাসায় এই কাজগুলো করেন আজান দিল নামাজের সময় আলাদা আলাদাভাবে এক একজনে নামাজ পড়লেন ঠিক আছে আচ্ছা নিউজ দেখেন খবর দেখেন বাংলাদেশের খোঁজখবর রাখা দরকার আছে বাংলাদেশের খোঁজখবর রাখেন ফ্যামিলিতে কথা বলা তো কথা আগে বলেছিলাম তো এই কাজগুলো করেন এই কাজগুলো করলে কীভাবে আপনার সময়টা চলে যাবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন না আর চিন্তা চিন্তা তো ভিতরে আসবেই না সবচাইতে বড় বেকুব হবেন আপনি যদি আপনি এই পরিস্থিতিতে এই পরিস্থিতিকে নিজেকে দুর্বল ভাবেন নিজেকে দুর্বলভাবে অসুস্থ করে তোলেন নিজের পরিবারের কথা চিন্তা করে যে কি হবে আমার কালকে কি হবে আমার তিন মাস আমি বেকার থাকলে এইসব চিন্তা ভাবনা করলে রিজিক কে আল্লাহ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে আপনার রিজিক নির্ধারণ কিন্তু সৃষ্টিকর্তাই কিন্তু নির্ধারণ করে রেখেছে কি হবে না হবে সেটা আল্লাহ নির্ধারণ করবে তবে বর্তমান পরিস্থিতি সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন এই জন্যে আপনাকে এখান থেকে উদ্ধার করতে হলে আল্লাহকে ডাকতে হবে এই নিজেই ভালো থাকেন আল্লাহকে ডাকেন হাসি খুশির মধ্যে অন্যকে ভালো রাখেন চিন্তা করে ঘুম হারাম করে টেনশন করে কোনো লাভ নেই আমাদের প্রবাসীদের বেশিরভাগ মৃত্যুর তো বাড়ে এইভাবে চিন্তা থেকে চিন্তা করতে করতে একটা সময় হার্ট অ্যাটাক করে মারা যান এরকম অনেক 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 নিউজ করছে ক্লান্ত হয়ে যায় মাঝে মধ্যে এসব নিউজ করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে যায় ঠিক আছে কি বোরিং লাগছে কথাগুলো মানে আমার কথা শুনতে বিরক্ত লাগছে ভিউ আস্তে আস্তে কমছে বারোশো তেরোশো ভিউ ছিল এখান থেকে দেখতেছি ভিউ আস্তে আস্তে কমছে কমছে হ্যাঁ তো বোধহয় বিরক্ত লাগছে না দেখ বিরক্ত লাগলে কিছু করে নেই কথাগুলো আপনাদের জানার দরকার ছিল কথাগুলো আপনাদের শোনার দরকার ছিল এই জন্য কথাগুলো বলা ঠিক আছে তো এই কাজগুলো করবেন বাসায় বসে এই এই কাজগুলো করবেন এই কাজগুলো করলে আমার মনে হয় যে আপনারাও হ্যাপি থাকবেন আপনারাও ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখতে পারবেন সো গাইজ আমরা এখন চলে যাই কোথায় কমেন্টে ওকে আজকে কমেন্ট অনেকে করেছেন চেষ্টা করবো সবার কমেন্টগুলো মানে যেগুলো যেগুলো পাচ্ছে সেগুলো সেগুলো পারার ভাই অনেক দিন পরে সুন্দর কিছু উপদেশ দিলেন ধন্যবাদ আপনাকে আমির হোসেন ভাই কেমন আছেন ভালো আছেন থ্যাংক ইউ ওকে আল্লাহর উপর ভরসা করে নিয়তির উপর ছেড়ে দিন বেঁচে থাকার ইনকাম করতে পারবেন প্রবাসী ভাইয়েরা সুন্দর কথা বলেছেন এম ডি আলম আল্লাহ আছেন ভালো থাকেন ভালো থাকলে ইনকাম একদিন করতেই পারবেন কথা বুঝছেন সুন্দর কথা বলেছেন তারপর ভাই সবাই ইসমাইল লেখে ইসমাইল হাবিব লিখেছেন ভাই সবাইকে কয়েকটা ছোটো কোরআনের সুরা মুখস্থ করতে বলেন বেশি বেশি কোরআন শরী পড়তে বলেন বাংলা তর্জমা পারলে ভালো হয় হ্যাঁ সুন্দর এটা এটাও করতে পারেন এটাও করতে পারেন কোরআনের আয়াত এই সময়টাতে এটাও করতে পারেন যারা কোরআনের আয়াত ভুলে গেছেন কিংবা কোরআন আয়াত পারেন না একটা সুরা পড়েন সুরা শিখেন হ্যাঁ এই জিনিসগুলো করতে পারেন আপনারা গুড সুন্দর আইডিয়া তারপর ভাইয়া করোনা ভাইরাস কিছু বলেন হাসু খান ভাইয়া আমি করোনা ভাইরাস নিয়ে এতক্ষণ পর্যন্ত এ টু জেড কথা বলছিলাম আই মিন আমি তো এ টু জেড নিহনি কথা বলছিলাম প্রথম থেকে বলছিলাম আপনি ভিডিওটা প্রথম থেকে দেখে আসবেন যখন আমি ভিডিওটা শেষ করব মোশারফ হোসেন লিখেছে নিয়ন ভাই আমি কিছু দিতে চাই দয়া করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন মোশারফ ভাই আপনি আমাকে একটা ইনবক্স করে রাখবেন আপনি কী দিতে চান সেটা আমি আপনার কাছ থেকে ফোন করে জেনে নিব এবং আমাদের একটা গ্রুপ আছে যারা আমাদেরকে দিচ্ছে যারা অনুদান করছে তাদের নিয়ে সৌদি প্রবাসীদের পাশে আমরা এভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই গ্রুপ আমি আপনাকে যুক্ত করে রাখবো ওই গ্রুপে কে কত কি দিয়েছে সব কিছু ওখানে ডিটেলস আমরা দিচ্ছি এবং সব কিছু ওখানে আমরা লিখছি এবং আমরা কে কোথায় কোন দিন যাচ্ছি সেটা আমরা লিখছি যেমন কালকে আমরা সকালে বের হব এবং আপনারা যারা ভিউয়ার্স এখন পর্যন্ত দেখছেন আপনারা সবাই যদি কেউ এর মধ্যে গাড়ি থাকে আমাদের সাথে যুক্ত হতে চান আমাদের সাথে যুক্ত হতে পারেন কিছুক্ষণ মরিচ প্যাকিং করলেন কিছুক্ষণ টমেটো প্যাকিং করলেন কিছুক্ষণ চাউল প্যাকিং করলেন মনটা ভালো লাগবে এগুলো আবার প্রবাসীদের হাতে তুলে দিলেন মনটা আরও ভালো লাগবে কত যে ভালো লাগে আমি দেখেন যখন আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম সকালে যখন বের হই তিনটা যখন আসে খুব ক্লান্তি লাগে বাসায় এসে যখন একটু ফ্রেশ হয়ে যখন একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করি দেন পোস্ট করি ফেসবুকের মধ্যে তখন যে ভালো লাগে এটাই যে আমার কারণে আজকে যেমন বত্রিশ জন দিয়েছি আমার কারণে অন্তত বত্রিশটা লোক তো হাসতে পেরেছে এক সপ্তাহের জন্য তার তো চিন্তাধূর হয়েছে শুধু আমার না আপনাদের কারণে আপনারা যারা আছেন তাদের কারণে সবার 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 নিজ নিজ উদ্যোগে সহযোগিতায় লোক তো আজকে হাসতে পেরেছে পেরেছে না আলহামদুলিল্লাহ এতে এটি তৃপ্তি আর কিছু দরকার হয় না তো মোশারফ ভাই আপনি ইনবক্স করে রেখেন থ্যাংক ইউ ওকে বেলাল হোসেন লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ বেলাল হোসেন হান্নান লিখেছেন মার্শাল্লাহ খুব সুন্দর উপদেশ দোয়ারইল থ্যাংক ইউ হান্নান ভাই তারপর মোহাম্মদ ফারুক হোসেন লিখেছেন ভাই কথাগুলো ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ ভালো লাগার জন্য এমডি খোরশেদ লিখেছেন আসসালামু আলাইকুম নিহুন ভাই আমি খোরশেদ জেদা থেকে জেদা থেকে আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন আমি জেদা আসবো বাইরে মনটা খুব খারাপ আমার বুঝছেন আমি প্রত্যেক রমজানে আর রমজানে দু তিন দিন আগে আমি মক্কা মদিনা যাই আলহামদুলিল্লাহ আমি মক্কা মদিনায় থাকি পনেরো দিনের মতো আমি মক্কা মদিনাতে গিয়ে একটা বিশেষ প্যাকেজ করে বিশ্ব নবীর পথে আমার মাই টিভিতে আমার ওই এই প্যাকেজটা করে আমার এত তৃপ্তি লাগে এত তৃপ্তি লাগে প্রত্যেক বছর আমার বেস্ট কাজ ভাই আমি আপনি জানেন আমি কিন্তু প্রচুর গুণা গুণা করি করি না তা না আমি একজন আমি এন্টারটেনমেন্ট পাবলিক আমি একজন বাংলা হোস্ট হোস্ট মানে বিভিন্ন প্রোগ্রামগুলো আমাকে করতে হয় আমি একজন ইভেন্ট অর্গানাইজার বিভিন্ন জনের ইভেন্ট অর্গানাইজগুলো আমাকে করতে হয় তারপর বিভিন্ন নেস্টুর কাজগুলো আমি করি ইভেন্টগুলো করি তো সেখানে কিছু এন্টারটেনমেন্ট থাকে গান টান থাকে অনেকগুলো পাপ করি করি না করি তো প্রত্যেক বছরে আমার সব থেকে বেস্ট কাজ যেটা সেটা হচ্ছে আমি মক্কা মদিনাতে গিয়েও কিছু কাজ করি গতবার মক্কাতে গিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার যে বললাম ইউটিউব চ্যানেল আমার যেটা টু জেট বা নিহন আমার এই চ্যানেল থেকে যে আর্ন এসেছে সেখান থেকে আমি কিছু খেজুর কিনে কিছু পলিথিন কিনে কিছু দেওয়ার চেষ্টা করেছি তো বছর দুইবার গিয়েছি আমি মক্কা মদিনাতে পনেরো দিন পনেরো দিন করে এভাবে প্যাকেজগুলো করেছিলাম এবার যেতে পারছে না বোধহয় মনটা খুব খারাপ হচ্ছেন এই জন্য তো গেলে জেদ্দাও যাই যেদ্দো যারা আছেন তাদের সাথে দেখা করতাম মোদিয়াতে এখন আমার অনেক ফ্যান আছেন অনেক ফলোয়ার্স আছেন তাদের সাথে দেখা করতাম মক্কাতে আমার অনেক ফলোয়ার্স আছে তাদের সাথে দেখা করতাম কারোর সাথে দেখা হয় নাই মক্কা মোদিয়াতে বোধ এবার যাওয়া হবে না মনটা খুব খারাপ যাই হোক সবাই আলোচনা পরিস্থিতি ঠিক করে আমিন ভাই আপনার এই পেজের প্রতিদিন কোরআন নিউজ আপডেট দেন নাকি না করোনা নিউজ আচ্ছা হ্যাঁ করোনা নিউজ আমি আপডেট দিই প্রতিদিন করোনা নিউজ আপডেট দিই ভাই তারপর জুয়েল শেখ লিখেছেন ভাই আপনার এই পেজে আচ্ছা এটা তো এটা বললাম তো মাসুদ লিখেছেন মাসুদ লিখেছেন ভাই সত্যি কথা বলেছেন এই জগতে মা সব থেকে বেশি চিন্তা করে এবং সর্বপ্রথম ফোন মাকে দেওয়া হওয়া উচিত হুম মা না ভাই বিরত্ব লাগবে কেন মনে হয় অনেকের অনেকে রাতের খাবার বানানোর জন্য চলে গেছে রাতের খাবার না ঠিক আছে ঠিক বলেছেন অনেক ভালো লাগলো মাকসুদ আলম লিখেছেন থ্যাংক ইউ সো মাচ জাইফ ভাই লিখেছেন ভাই রিয়াদের কোনো নতুন কানুন জারি হয়েছে কোন নতুন কিছু আসলে আপনাদেরকে জানিয়ে দেব আব্বু হানিফ লিখেছেন ভাই আমার ইকামা চার রমজান শেষ হয়ে যাবে হবে আমার এত এত ভাবে আসছে এটা কীভাবে বুঝবো ইকামা আমার কত তারিখে শেষ হবে ইকামা কত তারিখে আইডিয়া নাই। আল আমিন আল আমিন লিখেছেন ভাই তানাজুল সিস্টেম কি চালু আছে প্লিজ জানাবেন খাস আমি মঞ্জিলি যারা তাদের জন্য টানাজুল চালু আছে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি রাকিব আপনাকে অসংখ্য ধন্যবাদ লাভ ইউ ব্রু আরবি নাম লিখছে ভাই লাভ ইউ টু আরবি আপনাকে ওকে নুরুল নুরুল আফসার লিখেছেন এমন উপদেশগুলো দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কে আমি হালিম লিখেছেন ভালো তারপর শুভেচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ কবে রিয়াদের কারফিউ শেষ হবে রিয়াদে কারফিউ কবে শেষ হবে রিয়াদের কারফিউ আরও বাড়তে পারে সময় আলমগীর কক্স লিখেছেন হতাশবার কিছু নেই ভালো সময় আসবে ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো উপদেশ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমিন আমিন সবাইকে এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধন্যবাদ এম ডি আলম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ মাঝারুল ইসলাম বাহ আজকে আমার মুড় অনেক ভালো না আমি সবার কমেন্ট পড়তেছি যত কমেন্ট আসতে সব পড়তেছি ওকে সবাইকে এমন গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আলম খান মাঝারুল ইসলাম দেখেছেন ভাই আমার আমরা যারা ভিসা দিয়ে চলে যাচ্ছে আমার ভাই আমার যারা ভিসার দিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে পরে নাই এখন কি করব বুঝি নেই মানে যাদের ভিসার মেয়াদ চলে যাচ্ছে আসতে না তাদের কী করবেন ইনশাল্লাহ তারা আসতে পারবেন কোনো সমস্যা নেই আবু জাহেদ লিখেছেন ভাই ভাতা বাঙালি মার্কেটে কিছু মোবাইল দোকান দোকানদার কোনো কিছু মানছে না আল্লাহ তাদেরকে হাদায়াত করে কতটুকুই নুরুল আফসা লিখেছেন অনেক সুন্দর উপদেশমূলক কথা বলে বললেন দোয়া করে ভালো অনেকে সুস্থ থাকুন নিহন ভাই হ্যাঁ ফোন নাম্বারটা দিবেন আচ্ছা মায়া যিনি লিখেছেন আমার আসলে ফোন নাম্বার আমার পার্সোনাল যে নাম্বারটা দেখেন আমি আমি নাম্বারটা আমাকে নাম্বারেই ওই নাম্বারে পাবেন না আমাকে ইনবক্স করেন মায়া আপনার যদি কিছু বলা থাকে আমাকে ভয়েস দিবেন আমি কিন্তু আমার পেজের গুরুত্বপূর্ণ ইনবক্সগুলো আমি দেখি এবং চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ কিছু মনে করবেন না ভাই ভাইজান মঞ্জিল ভিসা লেগে আছে পাসপোর্ট এমনকি যাদের নতুন ভিসা লাগছে তারা আসতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে ভালো লাগলো কথাগুলো শুনে আমি রিয়ার থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ পরিস্থিতি ঠিক হলে অবশ্যই আসবেন আমি অ্যাম্বাসির কাছে থাকি অসংখ্য ধন্যবাদ আমি পরিস্থিতি ঠিক অবশ্যই আসবো ভাই সুন্দর যুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই প্লিজ ভালো বলছে আপনার চশমাটা আপনার মাছ করে না চেঞ্জ করে নেবেন আচ্ছা তাহির লিখেছেন ভালোর জন্য বলেছেন আমার চশমাটা আমাকে ম্যাচ করে না মানে চেঞ্জ করে নিব আমি চশমা নিয়ে একজনকে একটা কথা বলেছিলাম আপনার কিছু সেটা হচ্ছে দেখেন আমার ছোটো চশমা যখন পড়ি আমার এখানে দাগ হয়ে যায় ঠিক আছে দাগ হয়ে যায় এই জন্যে ছোট চশমা পড়ি না বড় চশমা পড়তে হয় কথা বলছেন ওই মাংস নাই তো এই জন্যে কথা বলছেন গরিব মানুষ তো দাগ হয়ে যায় ওকে শিপলু ইসলাম দেখেছেন ইহন ভাই খেদমা করার জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আবু হানিফ ধন্যবাদ ভাই রিয়াদে ভাড়া থেকে দেখছি রোস্তম খান রোস্তম খান আপনাকে অসংখ্য ধন্যবাদ সাংবাদিক রোস্তম খান কেমন আছেন লিয়াকত লিয়াকত আলি সম্রাট লিখেছেন নাজদান থেকে লিয়াকত আলী সম্রাট থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ চিরাঙ্গে ফোয়া আমি কক্সবাজারের পোলা অসাধারণ মানবতার নিহন ভাই আলমগীর কক্স নামার সাথে আপনি যে কক্সবাজার সেটা বুঝে যায় থ্যাংক ইউ সো মাচ আবুল হাসান লিখেছেন ধন্যবাদ ভাই যান থ্যাংক ইউ ফার্স্ট লিখেছেন ভাই বাংলাদেশে আজকে আঠারো পাইসে কিছু বলেন দেশের জনগণের সাথে দেশের জনগণ নিয়ে আমার কোনো নো কমেন্ট নো কমেন্ট আমার প্রবাসীদের নিয়ে কথা বলে শেষ করতে পারি না দেশ নিয়ে কী কথা বলব বলেন জয় হোক মানবতার থ্যাংক ইউ সো মাচ এস এম রুবেল ভাই আরো কমেন্ট আছে ও মাগো গো কমেন্ট আল্লাহ ভাই ওপেন ইউনিভার্সিটির অ্যাডমিশন কবে থেকে স্টার্ট হবে সুহেল রানা ভাই ইতিহাস গড়ি ফেলেছেন ভাই কথা বলছেন এটা সেরকম একটা মজা পাইছে ভাই দুনিয়া তার স্থগিত হয়ে গেছে দুনিয়া তার স্তব্ধ হয়ে গেছে আপনি আসছে আসছেন পড়াশোনা পড়াশোনা নিয়ে উপে নিয়ে ইউনিভার্সিটি নিয়ে থ্যাংক ইউ আপনাকে সালাম আলাইকুম আপনি যে কাজগুলো করতে আছেন আল্লাহ আপনাকে দান করুক আমিন সেলিম পি কে লিখেছেন দাম্মাম কবে আসবেন ভাই হ্যাঁ ভাই দামমাম তো সব কিছু তো বন্ধ খোলা থাকলে অবশ্যই আসতাম বাট যেটা থেকে আপনার জন্য দোয়া রইল থ্যাংক ইউ সো মাচ মহান আল্লাহ আমাদেরকে সকলকে মাফ করুক আমিন 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার দেখছেন আমি যেটা ফলো করলাম শামী আহমেদ শিশির আপনাকে অসংখ্য ধন্যবাদ অন্তত একজন পেয়েছে গুরুত্বপূর্ণ যে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ল্যাপটুকু দেখছেন আমার উপরে কন্টনে আমি দেখতে পাচ্ছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি আমার ল্যাপটুকু দেখছেন থ্যাংক ইউ অনেকে দেখছেন তবে আপনার নিকটা এসেছে আমার কর্নারে আপনি বোধহয় আমার ফ্যান লিস্টটা আছেন ওই জন্য আপনার নিকটা এসেছে প্রথম দেখে দেখছেন আপনি বসে আছেন চুপচাপ শুনছেন থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপনি কমেন্টটা পড়তে পেরেছি নিজের কাছে ভালো লাগছে কমেন্টটা পড়তে না পারলে খারাপ লাগতো যে মানে বুঝতাম যে হয়তো কমেন্ট করেন না এমন কিছু একটা ভাই আতিকে আসেন একদিন আতিকে আসবো আতিকে কিছু লিস্ট আছে আসলে আতিকে দূরে তো একটু যাওয়া যেতে পারছি না আমি আতিকে আসবো হয়তো দেখি কালকে একটা গাড়ি আমি আসতে না পারলে একটা গাড়ি পাঠাবো আতিকে দশ পাঁচ ছয়জন আছে লিস্ট দিয়েছে খাবার খাদ্যের জন্য দোয়া রইল ভাই এগিয়ে যান মুক্তার খান থ্যাংক ইউ সো মাচ ভাই শুনলাম সবাইকে তিন মাসের জন্য পাঠিয়ে দেবে আহ যে বলেন ভাই এই তথ্যগুলো দিয়ে কেন বিরক্ত করেন কেউ বলে ভাই আমাদেরকে নাকি পাঠিয়ে দিবে এক কথা আবার কেউ বলেন ভাই কালকে কালকে থেকে নাকি চব্বিশ ঘন্টা শুরু হবে ভাই খবর হচ্ছে কোনো কিছু আপডেট আসবে আমি পেজে দিব পেজে দিলে মনে করবেন এটার সত্যতা আছে পেজে না দিলে মনে করবেন যে এটা এটা আমি নিহন ভাই আমি নিহনও জানি না ক্লিয়ার ক্লিয়ার বুঝতে পারছে না কোনো ভেজাল আছে ভেজাল থাকলে বলেন যেটা আমি জানি না সেটা আমি পেজে দিব না আমাকে প্রশ্ন করতে হবে না আমি যেটা জানবো সেটা আমি পেজে দিব আমরা শুধু প্রবাসী বাংলাদেশে এই পেজও দিব আপনাদের বা আমার এই পেজও দিব আপনাদের পছন্দের পেজ আমরা সুদের প্রবাসী এবং আমার এই পেজ আবদুল হালিম নিহন এখানে দিব এবং আমার ইউটিউব চ্যানেল দিব ওকে ক্লিয়ার এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্নতে মানুষ নিজেরাই মানে গুজর ছড়াবে প্লিজ থ্যাংক ইউ ব্রাদার ফর হেল্প ইমন খান থ্যাংক ইউ সো মাচ ভাই আমার অনেক দিন ধরে সর্দি কোনো সমস্যা নেই যে কোনো মেডিকেলে যান সর্দি এটা কোনো বড় রোগ না ভয় পাওয়ার কিছু নেই সর্দি হতেই পারে আমি কয়েকদিন আগে কাশতেছিলাম এখনো কাশি আছে তার মানে কি করোনা ধরছে আমার কোনো সমস্যা নেই যারা সর্দি কাশি নিয়ে বাসায় বসে থাকেন না ভয়ের কিছু নেই ডাক্তার দেখান ইনশাল্লাহ দামামে কারফিউ বাড়বে নাকি বাড়তে পারে দামামে কারফিউ বাড়তে পারে ভাই সৌদি আরব থেকে কি বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি হয় আরেকজন নিয়ে প্রশ্ন করছে পাঠা দিয়ে দিবে সমস্যা নাই কোনো সমস্যা নাই নেই নিয়ে আসছেন দেখছেন মহিমদ্দ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে ব্রো রতন দাস থ্যাংক ইউ সো মাচ